বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। ইরফানি তাকরির ওয়া তানভীর নিয়ে আসার জন্য সবিন অনুরোধ করছি বানরবাজার মাদ্রাসায়ে মোহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া সুযোগ্য আরবি প্রভাষক সরাইপাড়া 72 পদ্মাপুকুর জামে মসজিদের সম্মানিত খতিব ওয়াজের শিরে বায়ান সুন্নিয়তের বরিষ্ঠ কণ্ঠস্বর আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নের মণি হযরতুল হাজ আল্লামা হারুনুর রশিদ নূরি সাহেব কিবলা মাদ্রাজিলুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লিমু
তসলিমা আল্লাহুম্মা শক্তি খরচ করে উচ্চা আওয়াজে দর্শন পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি খুসুর রবি আচ্ছি লাগি না সরওয়ারে আচ্ছি লাগি খুসুরবে আচ্ছি লাগি না সরওয়ারে আচ্ছি লাগি হাম ফকির মদিনে কি বলি আচ্ছি লাগে বরজি
হাসুর মেরি ইসি দোয়া কি লাজ রাখি লেনা বরুজি হাসুর মেরি ইসি দোয়া কি লাজ রাখি লেনা আলহাজ আলী নেওয়াজ প্রকাশ
দাদা হুজুর তেবলার ব্যবস্থাপনায় ওনার মুরিদিন মহবিন্দের সার্বিক সহযোগিতায় আজকের এই আয়োজিত আজিম ওসান নুরানি ইমানি মাহফিলের মহতরম সভাপতি পর্দার আড়ালে মস্তুরা খাওয়াতিন মা বোনেরা মাইকের মাধ্যমে যারা আমার আওয়াজ শুনছেন সর্বস্তরের ইসলাম প্রিয় নবী প্রেমিক বলি প্রেমিক সুন্নি মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর নিশান দরবারে অশেষ উপরন্ত লক্ষ কোটির শুকরিয়ার সিজদায় জন্য আদায় করছি, যে মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে আমাদের নবীজি আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন বলে, নবীজির সুভাগমন হবে বলেই আল্লাহ এই পৃথিবীর জমিনকে এত সুন্দর করে সাজিয়েছেন এবং আমাদের নবীজির চলাচলের উপযোগী করে তুলেছেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীজি সর্বরে কায়নাত ফখরে মওজুদাত আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মোবারকে অসংখ্য দুরুদ এবং সালামের হাদিয়া নজরানা পেশ করছি, যে নবীজির হলেন এই পৃথিবীর জমিন নয় আল্লাহর আরশ আজিম থেকে শুরু করে আসমানি জগতে যত সৃষ্টি রয়েছে, এই পৃথিবীর জমিনে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিগুলোকে সৃষ্টি করেছেন যে মহান সত্তার কারণে, যে মহান সত্তাই হল সৃষ্টির মূল উৎস, তিনি হলেন আমাদের নবীজি আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমার তকরিরকে গোছায় নেব। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান মুজাহিদ আহলে সুন্নাত, মুনাজির আহলে সুন্নাত, সুন্নি মুসলমানদের প্রাণস্পন্দন, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মুফিদুল ইসলাম কাটিরহাট মুফিদুল ইসলাম সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ আরবি প্রভাষক, হযরতে শাহ সুফি হাজত রাওয়া মুশকিল কুশা, হযরতে কালুসার জাল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম, হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা আবুল হাসান মোহাম্মদ ওমায়ের রজবী সাহেব কাবলা মাদ্দাদিল্লুহুল আলী, উনি না আসা পর্যন্ত আমার তকরির আমি চালিয়ে যাব। রব্বুল আলামিন, আপনারা যারা শরীক শামিল হয়েছেন, আল্লাহ আমাদের সবার শিরকত সমূলিয়ত হাজরি উপস্থিতিকে কবুল করুন, পথে বলুন আমিন। একটু জোরে বলি আমিন।
প্রিয় হাজরিন, কোরআনুল করিমের ছোট্ট একটি আয়াতে করিমার অংশ বিশেষ আমি তিলাওয়াত করেছি। এই আয়াতে করিমার আলোকে আমাদের নবীজি যে সৃষ্টির মূল উৎস, আমাদের নবীজি যে নবীজির স্মরণ আজকে ঈদ মিলাদুন নবীর মাহফিল, আমরা যে নবীর উম্মত, যে নবীর আসে, ওই নবী যে সৃষ্টির উৎস, সে বিষয়ের উপরে আলোচনা হবে। এরপর আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলগুলোকে কেন্দ্র করে আহলে বতলান বাতিল যারা, ওরা বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা, বিভিন্ন রকমের ফতোয়া দেয়। ওরা ওদের ভাষায় ওরা বলে এগুলো কোরআনে নাই, হাদিসে নাই, কোরআনুল করিমের মধ্যে কোরআন শরীফে নাই, হাদিস শরীফে নাই, নবীজির যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবিন তবে তাবিনদের যুগে ছিল না। এরপর আমাদের পূর্বে যে সমস্ত ওলামায়ে কেরামরা পৃথিবীর জমিনে এসেছিল ওনাদের যুগেও ছিল না। এগুলো নব আবিষ্কৃত এই সমস্ত মাহফিলগুলো হলো, এই সমস্ত মাহফিলের ইন্তজাম করা, এগুলো বেদাত, শুধু বেদাত নয়, এই সমস্ত মাহফিলের ইন্তজাম করা শিরি। জোরে বলুন না না উঠবেন, আর একটু জোরে বলুন না না উঠবেন। এটা কি বেদাত নাকি শিরি, এ বিষয়ের উপর আলোচনা করেই আমি আমার তকরিরকে গুছিয়ে নেব, শেষ করব। প্রিয় হাজরিন, আমাদের নবীজি আকাম আলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সত্তা ছিলেন, আল্লাহ কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীজিকে সৃষ্টি না করলে আমি আমার সৃষ্টি জগতের কোনো কিছুই কে সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ওয়ামা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক। বান্দা, আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, আসমান এবং জমিনের মাঝখানে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছি, ইল্লা বিল হাক্কি, আখিরি জামানার নবী আকা মাওলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ওয়াসিলায় উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কারো সিলাই বলেন আমাদের নবীজির ওয়াসিলায়, না না না, শুধু আল্লাহ আমাদের নবীজির ওয়াসিলায় সারা সৃষ্টির জগৎগুলোকে সৃষ্টি করেছেন তা না। হাদিসে পাকের মধ্যে রয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে সৃষ্টি করেছেন আল্লাহর কুদরতের হাত দিয়ে, অনেক বড় ব্যাপার, আল্লাহর অনেক বড় ভাগ্যবান মহান নবীজি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ সরাসরি আল্লাহর কুদরতের হাত মুবারক দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে বসবাসের সুযোগ করে দিলেন, জান্নাতে বসবাসকালীন সময়ে ওনার পদস্খলন হল, ভুল বলা যাবে না, নবীদের কোনো ভুল নাই, বলেন না নবীদের কোনো কিনাই ভুল, ভুল হতে পারে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসায়
ওনার খেয়ালে যদি এটা ভুলও হয় কিন্তু আমরা সে কথা বলতে পারব না। আদমের সন্তান হিসেবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চলার পথে পদস্খলন হলো। আমরা যেভাবে চলার পথে আমাদের অনেক সময় আমরা কুচুট খাই, অনেক সময় আমাদের পা পিছলিয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলার পথে হুজুর খেয়েছেন, ওনার পা পিছলে গিয়েছে, পদস্খলন হয়েছে। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে নামিয়ে দিলেন, বললেন আদম তুমি আর জান্নাতে বসবাস করতে পারবে না। 350 বছর পর্যন্ত কান্নাকাটি করার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বছর কান্নাকাটি করার পরেও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে খতা, ওনার সে ভুল আল্লাহ যে মাফ করেছেন এরকম কোন মেসেজ আসে নাই আল্লাহর কুদরতের পক্ষ থেকে। সর্বশেষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে আল্লাহর দরবারে দোয়া করা আরম্ভ করলেন, বললেন আল্লাহুম্মা গফরতালি, আল্লাহ তুমি আমি আদমকে মাফ করে দাও, বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরি জামানার নবীর ওসিলায় উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর ওসিলায় শুধু সারা জগৎ সৃষ্টি করেছেন তা না, আমাদের নবীর ওসিলায় দোয়া করেছেন, গুনাহ মাফ চেয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাসায় ওনার ভুলের জন্য উনি ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে। ক্ষমা চাওয়া মাত্রই আল্লাহ আমাদের নবীর নাম নেওয়া মাত্রই আল্লাহ ওনার গুনাহকে ওনার ভুলকে মাফ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর ওসিলা নিয়ে ওনার ভুলের মাফ চাইলেন, ওনার খাতা গুনার মাফ চাইলেন। আল্লাহ বললেন হে আদম তোমাকে তো আমি আমার কুদরতের হাত দিয়ে সৃষ্টি করেছি, আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সৃষ্টি করা আমি অনেক আগ থেকে রেখেছি, কিন্তু জাহিরিভাবে ওনাকে এখনো পৃথিবীর জমিনে পাঠাইনি, কিন্তু তোমাকে আমি প্রথমে পাঠালাম। প্রিয় হাজরিন, আল্লাহ বলেন আদম তুমি সে আখরি জামানার নবীকে কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি আখরি জামানার নবী যে নবীর ওসিলা নিয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করেছ, সে নবীকে তুমি কেমনে চিনলা। জোরে বলুন না সুবহানাল্লাহ, সে নবীকে তুমি কেমনে চিনলা, সে আখরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কেমনে চিনলে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ তুমি আমাকে তোমার কুদরতের হাত দিয়ে সৃষ্টি করেছো, আমার রুহের মধ্যে তুমি আল্লাহ তোমার কুদরতের জুবান দিয়ে ফুক দিয়েছো, রুহ সঞ্চার হয়েছে। হওয়ার পরে ফারাফাতু রাসি, আমি আমার মাথা, আমি আমার স্যার মুবারক মাথা মুবারক উপরে তুললাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও আল্লাহ ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহ কি বললেন আল্লাহ আমি যখন আমার মাথা মুবারক স্যার মুবারক যখন উপরের দিকে তুললাম, দেখলাম আরশ আজমের চৌকটের উপরে তোমার নামের সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম,
তখন আমি বুঝতে পেরেছি, যদিও আমার একটু সময় লেগেছে, আমি দেরিতে হলো বুঝতে পেরেছি, তোমার নামের সাথে যে নবীজির নাম মুহাম্মাদের নাম, সে নবীজি অবশ্যই তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় কিনা বলেন? কলমা শরীফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আল্লাহর নামের সাথে আমাদের নবীজির নাম আছে না? একটু বলুন না, আছে না নাই? আজানের মধ্যে আছে না নাই? একামতের মধ্যে আছে না নাই? প্রিয় হাজরীন, কোরআনুল করিমের ওই সমস্ত আয়াতে কারিমা যেখানে আল্লাহর নাম, সেখানে সাথে সাথে আমাদের নবীজির নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আছে না? আজকে মুসলমান জাতির দুর্ভাগ্য, মুসলমানদের দুর্ভাগ্য যে নবীজির নাম যেখানে আজান একামতে কোরআনুল করিমের আয়াতে কারিমায় কলমা শরীফের সাথে নবীজির নাম মিশানো, নাম লাগানো, আজকে আল্লাহর নামের সাথে কলমার সাথে নবীর নাম আছে, এ কারণে অনেকে শিরিক বলে ফতোয়া দিয়ে নবীজির নাম কলমা শরীফ থেকে কেটে দিচ্ছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওরা কারা? ওরা কারা? ওদেরকে আমাদের চেনার দরকার রয়েছে। তারাই নবীজির নামের কলমা শরীফের মধ্যে আল্লাহর নামের সাথে যে নবীজির নাম রয়েছে সেটাকে তারাই কেড়ে দিচ্ছে, যারা আজকে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করছে। ঠিক কিনা বলেন? বলেন না ঠিক কিনা? ঈদে মিলাদুন নবীর মাহফিলের বিরোধিতা যারা করছেন, এগুলির বিরুদ্ধে যারা শিরিক বেদাতের ফতোয়া দিচ্ছে, ওরাই নবীজির আল্লাহর নামের সাথে নবীজির নামকে কেটে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। ওরা ইতিমধ্যে সফল হয়েছে রাজশাহীর বিভিন্ন মসজিদের মধ্যে নবীজির কলমা শরীফের মধ্যে যে আমাদের নবীজির নাম মুহাম্মদ রসুলুল্লাহ, সে নামকে ওরা কেটে দিচ্ছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওরা এমনি মসজিদ থেকে, খাতার পাতা থেকে, কিতাবের পাতা থেকে কেটে দিলেও মুসলমানের অন্তর থেকে, নবীর আশিকদের অন্তর থেকে নবীজির নাম কাটতে পারবে? বলেন না পারবে? আমাদের নবীজির নাম, আমাদের নবীজির শান ও শরাফতের কথা, নবীজির শান ও মানের বয়ান শুধু কলমা শরীফের মধ্যে আজান ইকামতে কোরআন করিমের আয়াতে আছে তা না, মানুষ মারা যাওয়ার পরেও আলমে বারজখের সে জগতেও আমাদের নবীজির শান মানের বয়ান চলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেখানেও নবীজির নাম নেওয়া হবে কিনা? বলেন না হবে কিনা? প্রশ্ন করা হবে না? মইয়ত যখন, মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পরে মইয়তকে কবরের মধ্যে দাফন করার পরে যখনই প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের ভিতরে অন্যতম প্রশ্ন হলো আমাদের নবীজিকে কেন্দ্র করে, উপলক্ষ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজির শান মানের আলোচনা, নবীর নাম কবরে যাওয়ার পরেও সেখানে নিতে হবে, সেখানেও নবীর শান মানের বর্ণনা চলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আরশ আজিমের, আল্লাহর কুদরতের সিংহাসনের পায়ার উপরে, চৌকটের উপরে কার নাম? বলেন, বলেন না কার নাম? আমাদের নবীজির নাম, যে নবীজির স্মরণ আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল, যে নবীজির স্মরণ আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল, সে নবীজির নাম হলো আল্লাহর কুদরতের আরশ আজিমের পায়ার উপরে, আরশ আজিমের চৌকুটের উপরে, শুধু চৌকুটের উপরে তা না, জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায়, জানালায় জানালায় জানালার উপরে, আর প্রতিটা লতায় পাতায়। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কার নাম বলেন না, কার নাম? আরেকটু দূরে বলি, কার নাম? শায়ের বলেছেন, জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নূরি নবীর মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নূরি নবীর মনোগ্রাম। আল্লাহু আকবার বলেন, আছে না? বলেন না, আছে না? নাই, কার নাম? জান্নাতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরে সে আল্লাহর নামের সাথে নূরি নবীর মনোগ্রাম, আরে সে আল্লাহর নামের সাথে নূরি নবীর মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর কায়েম করবেন আল্লাহ নবীর শান দেখাতে। সুবহানাল্লাহ, বলুন না। আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ জগত সৃষ্টি করলেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসর কায়েম করবেন আল্লাহ নবীর শান দেখাতে। আল্লাহ আকবার বলেন, তুই হাজরিন শুধু পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন, আসমানের জগৎগুলোকে সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম, সৃষ্টি জগতের যা আছে সব কিছুকে আল্লাহ যে সৃষ্টি করেছেন আমাদের নবীজির ওসিলায়, শুধু সেটা না, প্রিয় হাজরিন, না না না, আল্লাহ বলেন, বান্দা তোমাদের অন্তকালের পরে, তোমাদের মৃত্যুর পরে আমি তোমাদেরকে আবার কিয়ামত কায়েম করে করার জন্য, হিসাব নিকাশ নেওয়ার জন্য আমি কিয়ামতের কিয়ামত কায়েম করব, সেই কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি আপন আপন কবরগুলো থেকে উঠাব, যে সেখানেও আমি আল্লাহর কুদরতের একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা কি? সেই ইচ্ছা হলো কিয়ামতবাসী যেন আমার নবীর শান শরফ দেখতে পারে, আমার নবীর শান মান যেন দেখতে পারে, সেজন্য আমি আল্লাহ কিয়ামত কায়েম করব। জোরে বলুন না, সুবহানাল্লাহ, জোরে বলি, সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, কিয়ামত যে কায়েম করবে আল্লাহ, সেখানেও উদ্দেশ্য হলো আমাদের নবীজির শান মান বর্ণনা করা, নবীজির শান দেখানো। জোরে বলুন না, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। কার শান দেখাবেন বলেন? আল্লাহ আমাদের নবীজির শান দেখাবেন। প্রিয় হাজরিন, হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে হাদিসে পাককে হাদিসে সাফাত বলা হয়। জোরে বলুন না, সুবহানাল্লাহ। কি বলা হয় বলেন? হাদিসে সাফাত, যে আমাদের নবীজি কিয়ামতের সে কঠিন ময়দানে মানুষ যখন মহামুসিবতের সম্মুখীন হয়ে যাবে, অসহায় হয়ে পড়বে, আল্লাহ বলেন, ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানিহি। আল্লাহ কিয়ামতের ময়দানে এমন অবস্থার সৃষ্টি হবে মানুষের, একজনের সাথে আর একজনের সম্পর্ক মানুষ নষ্ট করে দেবে, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক থাকবে না, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক থাকবে না, সন্তানের সাথে মা বাবার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে,
এক কথায় এই পৃথিবীর জমিনে আমাদের পরস্পরের যে আন্তরিক সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, সে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে কিয়ামতের ময়দানে। একজন আরেকজনকে দেখলে গুড বাই বলে পালিয়ে যাবেন, সে কঠিন মুহূর্তে প্রিয় হাজরিন সে কঠিন অবস্থা থেকে নাজাত পাওয়ার জন্য একটা মানুষদের ভিতরে সবাই বেশ কয়েকজন মানুষ মিলে দলবদ্ধ হয়ে সবাই চিন্তা করবেন, না এই অবস্থা থেকে আমাদের মুক্তি পাওয়ার দরকার আছে, নাজাত পাওয়ার দরকার আছে, নাজাত পাওয়ার আশাই সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নেবেন, একটু চলো না আমরা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই, যেহেতু উনি আল্লাহর কুদরতের হাতে সৃষ্টি প্রথম নবী, অর্থাৎ জাহিরিভাবে নবী হিসেবে সর্বপ্রথম এসেছি, চলো না আমরা সেখানে একটু যাই, ওনার কাছে গেলে আমরা সমস্যার সমাধান পেয়ে যাব, এই মুসিবত থেকে আমরা মুক্তি পেয়ে যাব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে ফায়াতুনা আদমা ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিকা, সবাই একত্রিত হয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, যাওয়ার পরে বলবেন ও আদম তুমি একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করো না। সুবহানাল্লাহ, বলুন না যে আমরা মুসিবত রয়েছি, কঠিন সমস্যায় আমরা কঠিন সমস্যা আমরা পার করছি, আল্লাহর দরবারে এই সমস্যা থেকে এই মহা বিপদ থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য তুমি একটু আল্লাহর দরবারে সুপারিশ করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ, বলুন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর অপারগতা প্রকাশ করবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কাছে যাওয়া হবে, ওনার অপারগতা উনি প্রকাশ করবেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কাছে যাওয়া হবে, উনি ওনার অপারগতা প্রকাশ করবেন। প্রিয় হাজরিন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কাছে যাওয়া হবে, উনি ওনার অপারগতা প্রকাশ করবেন, সর্বশেষ যাওয়া হবে আমাদের নবীজির কাছে। জোরে বলুন না সুবহান, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমাদের নবীজির শান দেখাবার জন্য আল্লাহ বলেন আমি কিয়ামত কায়েম করব। জোরে বলুন না সুবহান, কার শান দেখাবার জন্য বলেন না, কার? আমাদের নবীজির শান দেখাবার জন্য, শান মুস্তাফা দেখাবার জন্য আল্লাহ কিয়ামত কায়েম করবেন, আর সবাই চলে যাবেন আমাদের নবীজির কাছে, আর আমাদের নবীজি বলবেন আনালাহা, আমি সুপারিশ করার যোগ্য। জোরে বলুন না সুবহান, কার কাছে? কার কাছে বলেন? আল্লাহর কাছে, আল্লাহর দরবারে আমি সুপারিশ করার যোগ্য। আমি যোগ্যতা রাখি, আমার নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। জোরে বলুন না সুবহান, আল্লাহু আকবার বলুন না, আরে তুজরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী এমন নবী আল্লাহর প্রশংসা করা আরম্ভ করবেন, নবীজি আল্লাহর প্রশংসা করতে করতে ওয়াখিরু লাহু সাজিদান, শেষ পর্যন্ত আল্লাহর কুদরতের আরশ আজির পায়ার নিচে নবীজি সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ, বলুন না, আমাদের নবীজি সিজদায় পড়বেন, আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীর জমিনে এসেছেন, সিজদা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আসা মাত্র কি দিয়েছেন বলেন? সিজদা, সিজদা দিয়েছেন, সিজদা দিয়ে আমি আল্লাহর তারিফ প্রশংসা করেছেন, আমি আল্লাহ আপনার সিজদা পেয়ে, আপনার এই সিজদা পেয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। জোরে বলুন না সুবহান, আপনি সিজদায় পড়ে পড়ে আপনার উম্মতের জন্য আপনি কান্নাকাটি করেছেন, শুধু
আসা মাত্রই পৃথিবীর জমিনে শোভাগমন করা মাত্রই যে কান্নাকাটি করেছেন তা না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার 63 বছর হীন হায়াতে জীবদ্দশায় এমন কোন রাত আর দিন ছিল না যে রাত অথবা দিনের মধ্যে আপনি নবী আপনার উম্মতের জন্য কান্নাকাটি করেন নাই। সুবহানাল্লাহ বলুন। মুফতি আহমদ খান নাঈমি রহমতুল্লাহ আলাই উনি খুব সুন্দর করে বলেছেন, জিসনে উম্মত কে লিয়ে রূহ কি গুজারি রাতি, জিসনে উম্মত কে লিয়ে রূহ কি গুজারি রাতি, ওহি মাহবুব খুদা থা মুঝে মালুম না তা তাহলে কেয়ামতের সে মহা বিপদ থেকে মুক্তি দেওয়ার যোগ্যতা কোন নবী রসুল রাখবে না, একমাত্র রাখবেন কে? আমাদের নবীজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন না একটু কে রাখবেন? বলেন না কে? আমাদের সে নবীজির স্মরণে হলো আজকের ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঠিক কিনা? জোরে বলুন না, ঠিক কিনা? আমরা কি মাহফিলে কোনো শিরিকের কাজ করছি? বলেন না, বেদাত, এটা বেদাত নাকি? এটা তো বেদাত না, এটাকে সুন্দর ভাষায় বলতে হবে, এই মাহফিল বেদাত না, এই মাহফিল হলো হেদায়ত। সুবহানাল্লাহ বলুন। এই মাহফিল কি? হেদায়ত। এটা বেদাত না, হেদায়ত। এই মাহফিলের মাধ্যমে মানুষ হেদায়ত হয়, নবীকে চেনার মাহফিলের মধ্য দিয়ে সুযোগ হয়, আল্লাহকে চেনার সুযোগ লাভ করে মানুষ। এ জাতীয় ঈদ মিলাদুন নবীর মাহফিলগুলোতে আসলে নামাজি হয়, মুত্তাকি হয়, ফরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, আশিক রসুল হয়, মানুষ হাজি হয়, গাজী হয়, নবীর বড় আশেক হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এগুলোকে তোমরা বেদাত বলতেছো। বেদাতের অনেক কাজ রয়েছে, যেগুলো আসলেই বেদাত সেগুলোর বিরুদ্ধে তোমাদের কোনো কথা নাই, এগুলোর বিরুদ্ধে শিরিকের ফতোয়া দিচ্ছ। পৃথিবীর জমিনে একটা মাত্র জাতি রয়েছে যে জাতির নাম হলো মুসলমান জাতি, আমরাই। সুবহানাল্লাহ বলুন। আমাদের নবীজি আজ থেকে 1500 বছর আগে শিরিকের বিরুদ্ধে এমন ভাবে অভিযান পরিচালনা করেছেন, মুসলমানদের অন্তর থেকে শিরিক একেবারে দুই মুছে রসুল পাক সাফ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের কাছে শিরিকের কোনো লেশ মাত্র নাই, শিরিকের গন্ধও নাই। সুন্নিদের কাছে তো নাই, সুন্নিরা কোনো শিরিক করে না। সুন্নিরা যে সমস্ত আমলগুলো করে এগুলো কোরআন এবং হাদিস শরীয়ত শরীয়ত সম্মত আমল, হয়তো এই আমলগুলো কোরআনুল করিমের মধ্যে রয়েছে অথবা হাদিসে পাকের মধ্যে রয়েছে। সবচেয়ে বড় কথা হলো ঈদ মিলাদুন নবীর মাহফিল ইন্তেজাম করা, এটা হলো সুন্নতে ইলাহি, এটা হলো আমাদের নবীজির সুন্নত, সাহাবাই কেরামের সুন্নত, আকাবের ওলামায়ে কেরামের সুন্নত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আমরা শিরিকের কোনো কাজ করছি? বলেন না, করছি নি? এখানে আমরা কোন শিরিকের কাজ করতেছি না। এখানে নামাজের তালিমের শিক্ষার কথা আছে, আসলে নাই বলেন? বলেন না? আমাদের নামাজের তালিমের শিক্ষার কথা এই মাহফিল থেকে
বক্তাদের ওয়াইজদের ওয়াজ থেকে এসে যায়। মা বাবার খেদমতের কথা আছে, মসজিদ মাদ্রাসার দ্বীনি মাযহাব মিল্লাত সুন্নিয়তের খেদমতের কথা আছে, আছে না, বলেন না আছে কিনা? প্রিয় হাজরিন, একজন মানুষ ব্যক্তি জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সে একেবারে রাষ্ট্রীয় জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে তার জীবনকে সে কিভাবে সাজাবে, কিভাবে চালাবে, সমস্ত বিষয়ের আলোচনা, শিক্ষা, তালিম এই মাহফিল থেকে আসে। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু জোরে বলুন না, আলহামদুলিল্লাহ। সুতরাং এই মাহফিল গুলোর বিরুদ্ধে তোমরা বেদাতের ফতোয়া দিবে না, বরঞ্চ এই মাহফিলের মাধ্যমে মানুষ কি লাভ করে? হেদায়ত। বলেন না কি লাভ করে? হেদায়ত। বেদাত না হেদায়ত বললাম? আমরা একটু ভালো এই আপনার সুন্দর ভাষায় বললাম, আর ওরা বেদাত বলছে, আমরা এটাকে হেদায়ত বলতেছি। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে সুন্নিরা কোনো শিরিকের কাজ করে? বলেন না করে? শিরিকের শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক? মুসলমান জাতি শিরিক করতে পারে? বলেন না, মুসলমান জাতি শিরিক করতে পারে? এ বিষয়ের আলোচনা কিছুক্ষণ পর আমি করতেছি। তাহলে আমাদের নবীজি সিজদায় পড়ে যাবেন, আল্লাহর আদালতের আরশ আজিমের পায়ার নিচে, আর নবীজি সর্বপ্রথমে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে ওই মহা মুসিবত থেকে, বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য কিয়ামতবাসীকে রসুল সর্বপ্রথম সুপারিশ করা আরম্ভ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে সুপারিশ করবে বলুন না? আমাদের নবীজিকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সম্ভব হবে না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সম্ভব হবে না, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সম্ভব হবে না, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে সম্ভব হবে না। সবাই ওনারা নিজেদের অপারগতা প্রকাশ করবেন, বলবেন লাস্তুলাহা, আমাদের কারো পক্ষে সম্ভব নয়, আমিও পারব না, আমি আদমও পারব না, আমি ইব্রাহিমও পারব না, আমি মূসা ঈসা আমাদের পক্ষে সম্ভব হবে না। আর আমাদের নবীজি বলবেন আনালাহা, আমার পক্ষে সম্ভব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী, জোরে মুনকারানে মাহফিলে মে লাদ সে কহে দে কুই মুনকারানে মাহফিলে মে লাদ সে কহে দে কুই মাহফিলে অকদস মি আকরি দেখলে শানে রসুল আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইরশাদ করেছেন, বলেছেন আমাদের নবীজি নবুওয়াতের জবানে ইরশাদ করেছেন, বলেছেন ওয়া আনা আফযালু শাফিইন ওয়া আফযালু মুশাফফিইন ইয়াউমাল কিয়ামা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীজি হাদিসে পাকের মধ্যে নবীজি নবুয়তের জবান মুবারক দিয়ে ইরশাদ করেছেন, কি বলেছেন, হে পৃথিবীর মানুষ, আমি নবীর উম্মতরা, তোমরা ভালো করে শোনো,
আমি নবীর নবুয়তের জোবানে ঘোষণা দিচ্ছি, আমি নবীজি এমন নবী সর্বপ্রথমে কেয়ামতের ময়দানে আমি নবী, উম্মতের পক্ষে নয় নবীদের পক্ষেও কেয়ামতবাসীর পক্ষে সবাইকে মহা মুসিবত থেকে কেয়ামতের সে কঠিন সময় থেকে কঠিন অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য আমি নবী সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করব। ওয়া আফযালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহর সর্বপ্রথমই আমি নবীর সুপারিশকে কবুল করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের নবীজির শান দেখুন, শান এ মুস্তাফা। বাতিলদের উদ্দেশ্যে বলবো, তোমরা এই সমস্ত হাদিসে পাক গুলোর স্টাডি করবে তাহলে তোমাদেরও বুঝে আসবে আমাদের নবীজির শান মান যে কত উপরে। সুবহানাল্লাহ বলুন। আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজলে পেলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর করে উনি কত বড় যে নবীর আশেক ছিলেন। আল্লাহু আকবার বলেন, আর একটু ধরে বলুন না আল্লাহু আকবার। ওনার নাচগুলো শুনলে আশেকদের অন্তরে শান্তি প্রশান্তি এসে যায়। সুবহানাল্লাহ বলেন, আহ আল্লাহ। উনি বলেছেন, তেরা মাসুদ নদী নাজুহি আরি শিবরি তেরা মহরম রাজুহি রুহে আমি তুহি সরওয়ারে হর দু জাহান হে শাহ তুহি সরওয়ারে হর দু জাহান হে শাহ তেরা মিসলি নাহি হ্যায় খুদা কি কসম তেরা মিসলি নাহি হ্যায় খুদা কি কসম হে কালামে ইলাহি মে শামস দুহা সালাতুন আলাইকুম হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, নবীজির ইরশাদ করেছেন, উনি হলেন রাবি। আমাদের নবীজির হাদিসে পাক উনি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, উম্মত তোমরা আমি নবীকে চিনতে পারো নাই, আমি নবীর শান মান তোমরা কোনো দেখো নাই। কেয়ামতের ময়দানে আল্লাহ কেয়ামত কায়েম করবে আমি নবীর শান মান দেখাবার জন্য। এই যে নবীর শান দেখানো শুরু হয়ে গেছে, আমার নবীর সর্বপ্রথমের সুপারিশ করবেন আল্লাহর আদালতের সামনে গিয়ে আল্লাহর কুদরতের দরবারে। নবীজির সর্বপ্রথম সুপারিশ করবেন, নবীজির সুপারিশ আল্লাহ সর্বপ্রথমেই কবুল করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি কাদের জন্য সুপারিশ করবেন, সুপারিশ করেন নবীজি কি করবেন? আমাদের নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কালা ইউখরুজু মিনান নারি কওমুন বিশাফাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াদখুলুনাল জান্নাতা ফায়ুসাম্মুনাল জাহান্নামিনা। আমাদের নবীজির শান দেখুন, আল্লাহর নবীজি কিয়ামতের ময়দানে যখন সুপারিশ করবেন, নবীজি কাদের জন্য সুপারিশ করবেন? আমাদের নবীজি এমন উম্মতদের পক্ষে, এমন উম্মতদের জন্য নবীজি সুপারিশ করা আরম্ভ করবেন যে সমস্ত উম্মতরা জাহান্নামী হয়ে গিয়েছিল, যাদের নাম ঠিকানা একবারে পুরো ঠিকানা, যারা জাহান্নামী হয়ে গিয়েছিল, জাহান্নামী জাহান্নামের মধ্যে যাদের অবস্থান হয়ে গিয়েছিল, আমাদের নবীজি ওদের জন্য সুপারিশ করবেন। ওই সমস্ত জাহান্নামীদের জন্য সুপারিশ করে নবী ওখরাজু মিনান নারী
সুপারিশ করে করে নবী জাহান্নাম থেকে সবাইকে মুক্তি দিয়ে দেবেন, বের করে দেবেন। নবীর সুপারিশে সবাইকে বের করে দেওয়া হবে। প্রিয় হাজরিন, শুধু বের করে দেওয়া হবে তা না, ফায়াদুখুলুনাল জান্নাতা, বের করে আল্লাহ নবীজির সুপারিশে সবাইকে জান্নাত দান করবেন। জোরে বলুন না সুবহান আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমাদের নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, উম্মত কিয়ামতের সে কঠিন ময়দান আমি জাহান্নাম, যাদের ঠিকানা হয়ে গিয়েছে, যারা জাহান্নামি বলেছেন, ওদের জন্য আমি নবী সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দেব। জোরে বলুন না সুবহান, নবীজির সে ক্ষমতা আছে না নাই? আরেকটু জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে অন্তর দিয়ে সে নবীজিকে মহব্বত করার তৌফিক দিন। পড়তে বলুন আমিন, আরেকটু জোরে বলি আমিন। দর্দিল মুসলিমকামি মুস্তফাস আবরুই মাজনামে মুস্তফাস তো সালাতুনায়া। প্রিয় হাজনা, আল্লাহ আমাদের সবাইকে আমাদের নবীজির সুপারিশ নসিব করুন, আমিন বলে আরেকটু জোরে বলুন না আমিন। আমাদের নবীজি সিজদায় পড়ে যাবে, আল্লাহ বলেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী তো পৃথিবীর জমিনে এসে সিজদা দিয়েছেন, 63 বছর হীন হায়াত জীবন দশায় আপনি নবী শুধু সিজদায় দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, আমার তারিফ করেছেন, আপনার গুনাহগার উম্মতের গুনাহ মাফ চেয়েছেন, আজকে আপনার আর সিজদা দেওয়ার প্রয়োজন হবে? আমি আগে থেকে আপনার সিজদার উপরে খুশি হয়েছি, আমি সন্তুষ্ট আছি, আর সিজদা দেওয়ার দরকার নাই। ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সের মোবারক উপরে তুলুন। জোরে বলুন না সুবহান, ওয়াইশফা তো সাফা রসুল, আজকে আপনি সুপারিশ করুন, আজকে আমি আল্লাহ আপনি নবীর সুপারিশ কবুল করে নেব। জোরে বলুন না সুবহান, ওয়াসাল তো আমার আল্লাহ বলেন রসুল, আপনি শুধু চান আপনাকে দেওয়া হবে, ওয়ালা সুফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে আজকে এমন ভাবে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া হবে, আপনি নবী আমার রহমত নিয়ামত পেয়ে সাফাত পেয়ে আপনি নবী ধন্য হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। জোরে বলুন না সুবহান, প্রিয় হাজরিন, সে নবীর স্মরণেই হলো যে নবী জি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করবেন, আর নবীজির সুপারিশ কবুল করা হবে, জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে দেওয়া হবে, সে নবীর স্মরণেই হলো ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঠিক কিনা? একটু দূরে বলুন না, ঠিক কিনা? এগুলো করা কি শিরিক নেই? বলেন না শিরিক, মুসলমান কি করে না শিরিক করে? সুন্নিরা শিরিক করতে পারে? আমাদের সাথে শিরিকের কোনো সম্পর্ক? এটা আমি বলছি না, আমাদের নবীজি আজ থেকে 1000 বছর আগে হাদিসে পাকের মধ্যে নবুয়তের জবান দিয়ে ঘোষণা করেছেন, বলেছেন যে এমন একদিন সময় আসবে যে আমি নবীর উম্মত কোনো শিরিক করবে না, শিরিকের সাথে ওদের সম্পর্ক হবে না। সে আশঙ্কা বয় আমার উম্মতের ব্যাপারে, আমার আশিকদের ব্যাপারে, সুন্নি মুসলমানদের ব্যাপারে, আমি নবীর অন্তরে সেটা নাই। তবে মুসলমানদের ব্যাপারে আমি নবীর আশঙ্কা হলো ওরা দুনিয়াদার হয়ে যাবে, ঠিক কিনা বলে? নবীর কথা সত্য কিনা? আর একটু ধরে বলুন না, সত্য কিনা? নবীর কথা এত বেশি সত্য যে সত্যের উপরে, যে সত্য কথার উপরে আর কোন সত্য কথা হতে পারে? আজকে আমরা সেটাই তো লক্ষ্য করছি। আলেম বলেন, হাফেজ বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, হাজি সাহেব বলেন, গাজী সাহেব বলেন, আমি আমাদের আমরা যারা এখানে মঞ্চে আছি
আমাদের কথাও বলছি যে আপনারা সাধারণ মানুষজন যারা আছেন, মানুষ আজকে এত বেশি টাকা পয়সা দুনিয়াকে অর্জন করার জন্য, দুনিয়ার এই দল সম্পদকে অর্জন করার জন্য এত বেশি পেছনে লেগে আছে, দিন ধর্মের কথা, মসজিদ মাদ্রাসার কথা, কোরআন সুন্নার কথা, আমাদের নবীজির সে কষ্টের কথা আজকে মুসলমান আস্তে আস্তে ভুলে যেতে বসেছে, ঠিক কিনা বলে? আরে সুন্দর বলুন না, ঠিক কিনা? প্রিয় হাজরে আল্লাহ আমাদের সবাইকে আমাদের নবীজির সদকায় নবীজির আশেক বানিয়ে দিন, আমিন বলেন। আজকের মাহফিলের সদকায় নবীজির আশেক বানিয়ে দিন, আমিন বলেন। আমাদের ঈমান আমল আকীদাকে মজবুত করার তৌফিক দিন, প্রত্যেকে বলুন আমিন। প্রিয় হাজরে হাদিসে পাক আমি তেলাওয়াত করতেছি, অনুবাদটা বলে আমি আমার তকরির শেষ করছি। হাদিসে পাক শুনুন গভীর মনোযোগ। এ হাদিস শরীফের মধ্যে আজ থেকে 1500 বছর আগে আমাদের নবীজি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, আমার উম্মত শিরিক করবে না। বলেন না আমার উম্মত শিরিক করবে না। কি নবীর কথা সত্য নাকি সমস্ত বাতিলদের কথা সত্য? বলেন না কার কথা? আমরাও আছি কার কথার পক্ষে? আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, সম্মানিত উপস্থিতি, হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের রাবি, এটা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 27 পারার 975 পৃষ্ঠায় হাদিসে পাক। আলেম ওলামারা যারা, এখন তো খতমে বুখারী সবাই পড়ে, যারা পড়েন 27 পারাতে এই হাদিসে পাক অবশ্যই নজরে পড়বে। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীজি আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা খরাজা ইয়ামান ফাসাল্লা আলা আহলে উহুদিন সালাতাহু আলাল মাইয়্যিতি। সুবহানাল্লাহ। বলেন আরেকটু জোরে বলি, সুবহানাল্লাহ। আমাদের নবীজি মসজিদের নববী শরীফ থেকে নবীজির হুজরায়ে পাক থেকে বের হয়ে গেলেন, যাবেন উহুদের ময়দানে, সাথে আছে নবীজির হাজার হাজার নবীর আশেক সাহাবায়ে কেরাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীজি যাবেন কোথায়? উহুদের ময়দানে। কেন যাবেন? নবীজি বের হয়েছেন কি উদ্দেশ্যে? ফাসাল্লালা আহলে উহুদিন সালাতাহু আলাল মাইয়্যিতি। নবীজি উহুদের ময়দানে গিয়ে উহুদের ময়দানে শহীদ হয়ে যাওয়া সোহাদাই কারামদের জানাজার নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। বলুন না, কিসের নামাজ? জানাজার নামাজ আমাদের নবীজি আদায় করবেন। আরেকটা হাদিসে পাকের মধ্যে রয়েছে, প্রায় 8 মাস পরে রসুল জানাজার নামাজ আদায় করার জন্য, সোহাদায় উহুদের জানাজার নামাজ আদায় করার জন্য নবীজির হুজরায় পাক থেকে মসজিদ নববী শরীফ থেকে বের হয়ে গিয়েছেন। 8 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 আর 10 বছর যখন ইচ্ছে তখন জানাজার নামাজ আদায় করা, এটা আমাদের নবীজির জন্য জায়েজ। সুবহানাল্লাহ। বলুন না, আমাদের নবীজি যেটা চাই যেটা করে সেটাই হলো শরীয়ত। সেটাই হলো কি একটু বলুন না? সেটাই হলো রসুলের জন্য এটা জায়েজ ছিল। আবার এই হাদিসে পাকের অর্থ আরেকটা হতে পারে, সেটা হলো আমাদের নবীজি উহুদের ময়দানে শহীদ হয়েছেন সোহাদায়ে কারামদের জন্য দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ। বলেন দোয়ার জন্য রসুল বের হয়েছেন, ফাসাল্লা আবার দোয়াও করেছেন, বের হয়ে কি করেছেন? দোয়াও করেছেন। দুটোর অনুবাদ হবে এই হাদিস শরীফের, এই ইবারতগুলোর দুই রকমের অনুবাদ করা যাবে। এক তো উহুদের ময়দানে শহীদ হয়ে যাওয়া সোহাদায়ে কারামদের জানাজার নামাজ পড়ার জন্য রসুল বের হয়েছেন,
এরকম ছয় মাস আট মাস পরে পড়ার এখতিয়ার আমাদের নবীজির ছিল। সুবহানাল্লাহ বলুন। আর আমাদের নবীজির শুধু জানাজার নামাজ পড়ার এখতিয়ার ছিল শুধু তা না, আমাদের নবীজির কাছে যে নবীজি কখন পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন চলে যাবেন সেই এখতিয়ারও আমাদের নবীজির ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ, কথা বুঝেন নাই? আমাদের নবীজি যখন ইচ্ছে করবে তখন পৃথিবীর জমিন থেকে যাওয়ার অনুমতি দেবেন, ইচ্ছে যতদিন করবেন থাকবেন, আর অনুমতি দিলে চলে যাবার রসুলের কি থাকবে সুযোগ হয়ে যাবে। রসুল যদি বলে আমি চলে যাব তাহলে যেতে পারবে, আর যদি বলে না আমি এখানে রয়ে যাব থেকে যাব তাহলে এটা রসুলের সম্পূর্ণ ইচ্ছাধীন একটা বিষয়। এ কারণে আমাদের নবীজির অন্যতম একটা উপাধি হলো মুখতারুন নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ, যে নবীকে আল্লাহ প্রত্যেকটা বিষয়ে এখতিয়ার দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমাদের নবীজির দরবারে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন কিসের জন্য? রসুলের জানকে রুহ মুবারককে জান মুবারককে কবজ করার জন্য, রুহ মুবারককে কবজ করার জন্য, উঠে নেওয়ার জন্য। আর এসে উনি সরাসরি কোথায় যান নাই, ঘরের মধ্যে রসুলের হুজরায়ে পাকের মধ্যে ঘর মুবারকের মধ্যে প্রবেশ করেন নাই, আগে ঘরের দরজায় এসে দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের পরিবারের উপরে সালাতু সালাম আরজ করেছেন, সালাম দিয়েছেন, রসুলের উপরে সালাম দিয়েছেন, ওখানে যারা বসবাস করে ওদের উপরে সালাম দিয়েছেন। সালাম দিয়ে এরপরে অনুমতি চেয়েছেন, অনুমতি চাওয়ার পরে অনুমতি দেওয়া হলে উনি নবীজির ঘর মুবারকের মধ্যে প্রবেশ করেছেন। জোরে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুলের দরবারের আদব কাকে বলা হয় না? কিরকম আদব, কিরকম এহতেরাম করতে হয় আমাদের নবীজিকে, সে শিক্ষা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জগৎবাসীর সামনে তুলে ধরেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কারো ঘরে এরকম আজরাইল এসে ঘরের দরজায় আঘাত করেনি, সালাম দেয়নি? হ্যাঁ, বাহির থেকে এরকম কেউ যদি সালাম দেয়, ভিতর থেকে যদি বলা হয় মানান্তা তুমি কে, যদি বলা আনা আজরাইলু, উনি বলবে যে তোমার সাথে আমার দেখার সুযোগ নাই, ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যাবে না? বলেন না পালাবে কিনা? আমি আপনি সবাই যদি আজরাইলের কথা বলে, আজরাইল যদি বলে আমি আজরাইল, সে পরিচয় দিলে আমরা ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যাব। আর অথচ আমাদের নবীজির দরবারে এসে নিজের পরিচয় দেওয়ার আগে সালাম দিয়েছেন, পরিচয় দিয়েছেন, অনুমতি চেয়েছেন, অনুমতি দেয়া হলো, ভিতরে প্রবেশ করলেন, আমার নবীকে নিজের ইচ্ছার কথা বললেন, কেন তুমি এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রুহ মুবারক একটু কবজ করার জন্য এসেছি, এটা আল্লাহর হুকুমে আমি এসেছি। প্রিয় হাজরিন, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবী বললেন তুমি এখানে বসে থাকো, আমার ভাই হযরতে জিবরিল না আসা পর্যন্ত ওনার সাথে আমার অনেক কথাবার্তা আছে, এগুলো চালিয়ে যাবার পর, শেষ করার পর আমি যখন তোমাকে বলবো তখন তুমি আমার রূহ কবজ করতে পারবে, আমি অনুমতি দিলেই পারবে, কোনো সমস্যা নাই। তাহলে রসুল পৃথিবীর জমিন থেকে যাবেন কি যাবেন না এই এখতিয়ারও আমাদের নবীর ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বলে? সে নবীর স্মরণ হলো আজকের এই ঈদে মিলাদুন নবীর আজিম শান মাহফিল। সুবহানাল্লাহ বলুন। প্রিয় হাজিন, আমি আমার সময় আমার হাতে আর নাই, তো এই হাদিস শরীফ যেটা আমি শুরু করেছি তিলাওয়াত করার জন্য সে হাদিসে পাকের একেবারে শেষের দিকে রয়েছে, ওয়া ইন্নি ওয়াল্লাহ মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি। আমার নবী বলেন আমি আল্লাহর কসম করে বলছি
যে জাতির কুদরতের হাতের মধ্যে আমি নবীর প্রাণ। সুবহানাল্লাহ, সেই মহান খালিক মালিক আল্লাহ, আমি কসম করে বলছি, হে পৃথিবীর মানুষ শুনো শুনো, আমি নবীজি পৃথিবীর জমিনে এসে শিরিকের বিরুদ্ধে এমন ভাবে অভিযান পরিচালনা করেছি, আমার উম্মতের অন্তর থেকে আমি শিরিককে এমন ভাবে দুয়ে মুছে দূর করে দিয়েছি, অন্তরকে ফাঁকসা পবিত্র করে দিয়েছি। ওরা আন্তুশরিকু মা খাফ আলাইকুম আন্তুশরিকু বাদি, আমি নবীর ওয়াফাত শরীফের পরে বেসার শরীফের পরে আমার কোন উম্মত কোনদিন শিরিক করবে বলেন না, শিরিক করবে। সুতরাং মুসলমানরা তো করে না, করে না, মুসলমানদের ভিতরে বিভিন্ন আকিদার অনুসারী বিশ্বাসী অনুসারী মুসলমান, আমরা হলাম আকিদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদায় আমরা বিশ্বাসী। প্রিয় হাজিন, আমরা তো শিরিক করি না, শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক বলেন না, সম্পর্ক। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার, মুসলমান জাতিকে বুঝার তৌফিক দিন। প্রত্যেকে বলুন আমিন, আরেকটু জোরে বলি আমিন। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।